নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দীর্ঘদিন পর আমি একটি আপনাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে চলেছি, যে ভিডিওটিতে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের ক্ষেত্রে প্রেমে সফলতা পেতে চলেছে এই ছয় রাশি। 100% ভালোবাসা আসতে চলেছে এই ছয় রাশির। দেখুন, প্রেমের মুখ্য তিনটি গ্রহ, আপনার একটি হচ্ছে মঙ্গল, একটি হচ্ছে চন্দ্র এবং শুক্র। এই তিনটি কিন্তু প্রেমের ক্ষেত্রে মুখ্য গ্রহ। শুক্র, চন্দ্র, মঙ্গল আপনার জন্মছকে কেমন আছে এবং আপনার যে ভাবটি হচ্ছে প্রেমের জায়গা, আমাদের জ্যোতিষশাস্ত্রে বিচার করি সেটা হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব আমার আপনার কেমন আছে, পঞ্চম ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, বা পঞ্চম ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো। দেখুন, প্রেমটা এমন একটা জিনিস, এমন কোনো মানুষ নেই যে যার জীবনে প্রেম আসেনি। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রেম আসে এবং এর পাশাপাশি প্রেম ছাড়া মানুষের জীবনটা শুষ্ক মরুভূমির মতন। অর্থাৎ প্রেম অনেকের জীবনে আসে, অনেকের জীবনে একের পর এক প্রেম কেটে যায়, কারো ক্ষেত্রে প্রেম স্থায়িত্ব হয়, কারো ক্ষেত্রে কিন্তু স্থায়িত্ব হয় না। দেখুন, একটা কথা আমি বারবার বলি, অনেক ক্ষেত্রে হয় দীর্ঘদিন প্রেম হয় কিন্তু ব্রেকআপ হয়ে যায়, সেই মেয়েটি কোনো জায়গাতে বিয়ে হয়ে যাচ্ছে বা সেই ছেলেটি কোনো জায়গাতে বিয়ে হয়ে যাচ্ছে। এটা চরম থেকে চরমতম আঘাত কিন্তু সেই ছেলে বা মেয়েটির কিন্তু লাগে। একটা কথা আছে, আপনার যদি হাড়ে যদি চোট লাগে, বিভিন্ন রকম কিন্তু ব্যথার ওষুধ আছে সেই জায়গাটা কিন্তু ব্যথা সারানোর জন্য, কিন্তু হৃদয়ের চোট লাগার জায়গাটা কিন্তু কোনো ওষুধ নেই যে আপনার হৃদয়ের ব্যথাটা কিন্তু সরাতে পারবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যারা অসফলতা হচ্ছে, একের পর এক প্রেম ভেঙে যাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে কন্ট্যাক্ট করুন। প্রেমের ক্ষেত্রে 100% আপনারা কিন্তু কাজ কিন্তু পাবেন, তবে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করা একান্তই দরকার। এই যে শুক্র হচ্ছে প্রেমের মুখ্য কারক গ্রহ, আপনার রাশিচক্রের শুক্র কেমন আছে, শুক্রের পজিশান কেমন আছে। শুক্র কিন্তু আপনার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার জীবনে প্রেম আসবে। প্রেম আসাটা বড় জিনিস না, প্রেমের স্থায়িত্ব কিন্তু হবে। অর্থাৎ একটি মেয়ে বা একটি ছেলে যখন প্রেমেতে হাবুডুবু খায় কি না, তখন তিনটি গ্রহ কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে। একটি হচ্ছে শুক্র, একটি হচ্ছে মঙ্গল, একটি হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে ধৈর্যের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, শুক্র হচ্ছে আপনার সৌন্দর্যের প্রতীক, শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। এই জায়গাটাতে কী হচ্ছে, আপনার এই তিনটি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে বারবার ব্রেকআপ কিন্তু আপনার হবে। এই শুক্র যে রাশি পরিবর্তন করে সক্ষেত্রিক হয়ে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, সেই রাশিগুলো কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবে। 100% এই রাশিগুলো প্রেম কিন্তু আসতে চলেছে। এবং প্রেমের ক্ষেত্রে যারা বারবার, আমি বারবার বলছি, যারা বারবার অসফলতা হচ্ছে কি না, তাদের ক্ষেত্রে একটি কথা বলবো, নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্টটা কিন্তু ছাড়তে হবে। যারা ইয়াং জেনারেশান আছে, নতুন প্রেমে পড়েছে, ছোট্ট কথাতে রাগারাগি, ছোট্ট ব্যাপারে সেন্টিমেন্ট, ইগো, এই জিনিসটা যদি একটু হলেও যদি ছেড়ে দেন কি না, এই জিনিসটা নিয়ে এসে চন্দ্র, আপনার রাশিচক্রে কিন্তু চন্দ্র খারাপ আছে। বেশি সেন্টিমেন্ট, অধিক পরিমাণে ইগো, এটা কিন্তু চন্দ্রের কিন্তু আপনার খারাপ থাকলে কিন্তু হবে। তো এই যে শুক্র রাশি পরিবর্তন করে সক্ষেত্রিক এবং মালব্য নাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যে ছয় রাশি ক্ষেত্রে প্রেমের সাগরে ভাসতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি একে একে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে, আপনাদের জীবনে 100% কিন্তু এবার আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা হবেন। যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো, পুরাতন প্রেম আপনাদের কিন্তু ফিরতে চলেছে, নতুন প্রেমের হাতছানি আসতে চলেছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি।
বিষরাশি ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমের সাগরে কিন্তু আপনারা বাঁচতে চলেছেন। আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা সাকসেস কিন্তু আপনারা পেতে চলেছেন। তিন নম্বর রাশি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে 100% আপনারা কিন্তু নতুন প্রেম পুরাতন প্রেম আপনাদের কিন্তু আসতে কিন্তু চলেছে। যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিলো কি না, সেই জায়গাটা সম্পর্কে উন্নতি হবে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে 100% আপনারা কিন্তু লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে সিংহ রাশি, সিংহ রাশির পর কুম্ভ রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।